তো বন্ধুরা আপনারা দেখতে আছেন রাস্তায় আমার রুমের সামনে মানে দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? তো মারুতিতে মানে বাইকে আলারে পুরা খুন্দা মারে। দেব কারেক্টনে ভিডিও মে, তো আজকে আমরা যাব মার্কেটে, ঠিক আছে? তো মাছ কিনতে ওখানে যায়া তো দেখাবো তোমার তামিল রাজ্যের মানে মাছ, ঠিক আছে? তো ওখানে তো দেখলে তো আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করো না, টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তো মজা পাইবার, ঠিক আছে? তো চলো আমরা একদম ডাইরেক্ট মাছে ঢুকবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজারে এখনও যাই নাই, ঠিক আছে? তো রাস্তার মধ্যে দেখি মাছের মানে একটা মানে যা চাষি মানে এটা চাষি কুমু মানে তামিল মানুষ, ঠিক আছে? তো কি মানে এখানে রাস্তায় বসে মানে মাছ বিক্রি করতে আসে, ঠিক আছে? তো দেখে ভালো লাগলো, তো ভাবলাম যে এখান থেকে মাছটা নিয়ে যায় ভাল লাগবো। তো আর মারের বাজারে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তো রাস্তায় যদি পাইছি এখানেই নিলাম মাছটা, ঠিক আছে? বেশি দাম না দোস্ত, মাত্র 200 টাকা চান্দা মাছ, ঠিক আছে? তো আমরা আধা কেজি মাছ নিলাম, তো ভালো লাগলো। এখান থেকে দেখছেন একদম মাছ কাটতে আসে এখন, মানে দেখতে আসছেন তো আপনারা ভালো করে দেখো মাছ কাটতে আসে, মানে কি কয় মানে মাছ বিক্রি করে এখানে সংসারটা চালায়, বুঝছো তোমরা? তো বন্ধুরা আপনারা এখানে সাগরের মাছও আসে এখানে, ঠিক আছে? এখানে লোকাল মাছও আছে, সাগরের মাছও আছে। তো বন্ধুরা এটাই বলবো যে সাগরের মাছ বেশি খায় ভাল লাগে না, ঠিক আছে? তো আমি এখানে লোকাল মাছ চান্দা আছে, ঠিক আছে? তো এটাই নিতে আসি। আর এখানে সাগরের মাছ একদম মানে ভালোই লাগে না, খায়া জানতো কেমন লাগে, ঠিক আছে? এখানে চান্দা মাছের নিচে দেখতে আসেন যে এটা মানে একদম সাগরের মাছ। গাইস মাস্টার্স কিনা কাটাই হয়ে গেছে, তো রুমে এসে গেছি এখন। তো আপনারা এটা দেখতে আছেন, এটা একটা রুম না, এটা একটা মেডিকেল। এখানে একটা মেডিকেল আসলো মানে পুরা মানে ব্যাংকের মানুষের কাছে থেকে টাকা নিয়ে মেডিকেলটা বানাইছিল, পরে পয়সা পাতি দিতে পারে নাই, পরে কী হয়েছে ব্যাংকের মানুষে এটা মানে দখল করছে, মানে সিল মারা দিচ্ছে, ঠিক আছে? তো এখানেই আমরা ডিউটি সিউটি করি, তারপরে আরও বেলেগ জায়গায় ওখানে চালু একটা মেডিকেল আছে, ওখানেও ডিউটি করি, এখানেও করি, ঠিক আছে? তো আমার পিছনে দেখতে আছেন রোড গেছে ওখান দিয়ে, ঠিক আছে? তো আর একটা বস্তু দেখাবো তোমাকে, আর একটা ছোট্ট একটা গেট আছে এমোর দিয়া, ঠিক আছে? এখান দিয়ে আমরা আপ ডাউন করি, আর এটাই তো পাবজি খেলতে থাকি সারাদিন একদম, কি করে? তো বন্ধুরা দেখতে আসেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইকে, ঠিক আছে? বাইকে মারুতিতে মানে একটা মানে এখানে বাইক আলারে মানে খুন্দা মারছে মারুতি আলায়, ঠিক আছে? তো এখানে আমি আসলাম, দেখলাম হয়তো আমার রুমের সামনে হয়েছে, তো আমি ভাবলাম যাই, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার ক্যামেরাটা চালু আছে, ঠিক আছে? তো মানে মারুতি আইতে আছে মানে এখানে অল্প ওই সিস্টেম আছে, ঠিক আছে? তো এখানে মারুতি আলায় বাইকের দিছে খুন্দা। তো আপনারা এখানে দেখতে আসেন, এখানে ড্রাইভারটা এখানে দুঃখ পাইছে, মাথা মরে ব্যথা পাইছে, ঠিক আছে? তো আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি, এটা দেখেন, ঠিক আছে? তো আমি বেশি ভালোভাবে দেখাতে পারবো না, তো এটা হলো বাইক আলা, ঠিক আছে? আর মারুতি আলাটাই মানে চলে গেছে, ঠিক আছে? তো এখানে আমার রুমের সামনে এরকম হয়েছে, তো আপনারা দেখতে আসছেন এখানে বাইক আলা দুঃখ পাইছে, মাথায় দুঃখ পাইছে, হেলমেট ছিল, হেলমেটটা মানে ইল লাগাইছিল না, হেলমেটটা মানে পরে গেছিলো, মানে ঠাস করে পরে গেছে না, তারপর হেলমেটটা মাথায় দিকে খুলে যায়, আর ওই যে বাইকটা দেখতে আসে পরে আসে বাইকটা,
তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এরকম ভিডিও পেতে তো চলো আজকে আর বেশি কথা হয় না, তো আজকে লাগে এতটাই। জয় হিন্দ, জয় ভারত।